আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের মাঝে আবারও ফিরে এলাম। দুপুরবেলা গোসল করতে যাওয়ার আগে গাছ থেকে একটা লেবু পাড়লাম, লেবু মাখা খাবো। এত সুন্দর কালার কখনো দেখেছেন? দেখলে মনে হবে যে পাকা বেদানা। দেখুন এত সুস্বাদু রসে টুইটুম্বুর। লেবু মাখা খেতে গেলে সুন্দর করে মশলা মাখাতে হয়। আগে লেবুটা ছিলে নিব। দেখুন গাছ থেকে পেড়ে আনলাম এখনই, ভিতরে অনেক লাল হবে, খোসাটা যথেষ্ট পাতলা আছে। ধীরে ধীরে ছেলে নিব। আমাদের গাছে অনেক লেবু হয়, প্রচুর লেবু হয়, আমরা অনেক খাই, পাড়া প্রতিবেশীদের দিই, আত্মীয় স্বজনদের দিই, আবার বিক্রিও করি, অনেক লেবু হয়। আর এত স্বাদের, সবাই আমাদের কাছে লেবু খেতে চায়। কালারটা দেখলে মনে হবে পাকা বেদানা। এখনও তো পেকে পারি নাই, আরও 2 মাস পরে পাকবে। এখন থেকে খাওয়া শুরু করে দিয়েছি আমরা রসে টুইটুম্বুর। দেখুন দেখলে কি মনে হচ্ছে যে প্লেটে এটা লেবু? এখন আমরা মশলাটা মাখিয়ে নেব সুন্দর করে। চিলি ফ্লেক্স তৈরি করেছি, বিট লবণ গুঁড়ো করেছি, সুন্দর করে মাখিয়ে নেব ওর উপর ছড়িয়ে দিয়ে। বেশি নড়াচড়া করব না, কেননা রস গলে বেরিয়ে যাবে। হাত দিয়ে একটু নড়াচড়া করব। দেখুন এখনই পরিবেশন করা যাচ্ছে। আপনারা সবাই আসুন আমাদের সঙ্গে খেতে। সবাই ভালো থাকবেন, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, আবার নতুন ভিডিও নিয়ে আসব। আল্লাহ হাফেজ।